মাঝখানে যে আপনার কাপড়টা যে দিছি আপনার তুর্কি সুইস ভেলভেট খুবই চমৎকার ডিজাইনটা করছি এখানে থাকগুলো রাখছি এর এই হ্যান্ডেলের মাঝে আমরা ঝুলিয়ে যাবো বুঝলেন ওই দেখেন ঢাকার ভিতরে গাড়ি ভাড়াটা আমি ফ্রি লাগছি ঢাকার বাহিরে অর্ধেক অর্ধেক দিবেন আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম কি শুনলাম আজকে নাকি আপনার শোরুমে পঙ্কিরাজ চলে এসেছে জি আজকে চলে আসলো পঙ্কিরাজ পঙ্কিরাজ কি ফার্নিচার হ্যাঁ ফার্নিচার আমি তো মনে করছিলাম আকাশ থেকে পঙ্কিরাজ নাই মাস হ্যাঁ পঙ্কিরাজ ভাই যে দেখেন পঙ্কিরাজ এই যে দেখেন আসলে কি বলবো ওনার প্রত্যেক মাসে কিন্তু একটা করে নতুন নতুন প্যাকেজ আসে নতুন নতুন নামে তো তার ধারাবাহিকতায় আজকে কিন্তু নতুন একটা ফার্নিচার বেডরুম প্যাকেজ চলে আসছে যার নাম হচ্ছে পঙ্কিরাজ ফার্নিচার বেডরুম প্যাকেজ জি আপনারা যারা ওনার কাছ থেকে আগে মাল ক্রয় করেছেন বা ফার্নিচার ক্রয় করেছেন তারা কিন্তু ওনার কোয়ালিটি সম্পর্কে আপনারা জানেন জি খুব ভালো কোয়ালিটি ফার্নিচার কিন্তু রমিজ আঙ্কেল বানিয়ে থাকে আর ওনার শোরুমের নাম হচ্ছে রমিজ লাক্সারি ফার্নিচার তো আজকের ভিডিওতে আমরা এই পঙ্কিরাজ ফার্নিচার বেডরুম প্যাকেজটি দেখাবো আঙ্কেল কি দিয়ে বানাইছেন এটা এটা হচ্ছে মালয়েশিয়ান এমবিএড বুট উড প্রসেসিং কার দ্বারা এগুলো তৈরি করা হয়েছে আচ্ছা আচ্ছা উড প্রসেসিং কার দ্বারা এগুলো তৈরি করা হয়েছে দেখতে খুবই চমৎকার ওকে তো শুরুতে আপনাদের অ্যাড্রেসটা বলে দিলেন আঙ্কেল জি আমাদের শোরুমে যারা যারা সরাসরি আসতে চান ঢাকা উত্তরা আজমপুর আসবেন ফুটওভার ব্রিজটা পার হবেন লেগোনা অটো লিস্কা সালে বলবেন উত্তর খান মাজার আর্মি সোসাইটি দ্বিতীয় গেটের সামনে রমিজ লাক্সারি ফার্নিচার মিরচান প্লাজা মিরচান প্লাজা আমাদের শোরুমটা একদম মেইন রোডের সাথে জি ঠিক আছে ওকে তো কি কি আছে প্যাকেজ আছে আঙ্কেল জি এই যে দেখতে পাচ্ছেন 6 ফিট 7 ফিট একটি কিং সাইজের একটি খাট এটা কিং সাইজের খাট তারপরে আমাদের হলো একটি সাইড বক্স তারপরে একটি ভ্যানিটি ভ্যানিটির সাথে একটা টুল এটা টুল আছে তারপরে একটি ওয়ার্ডরোব বিগ সাইজ ওয়ার্ডরোব আছে বা তিন পালার একটা আলমিরা চমক একটা আলমারি আছে জি দেখেন প্রত্যেকটা ফার্নিচার আইটেম কিন্তু জোস হ্যাঁ সবই কোয়ালিটি ফুল ডিজাইন 100% কোয়ালিটি ফুল ইনশাআল্লাহ আপনারা নিয়ে 100% স্যাটিসফাই হবেন জি তাছাড়া আঙ্কেল এমন যদি হয় যে আপনি মাল দিয়ে দিলেন কিন্তু কাস্টমারের পছন্দ হলো না তখন কি করবেন হ্যাঁ রিটার্ন ব্যাক রিটার্ন ব্যাক কোনো কথা হবে না কোনো কথা নাই ভিডিওর কথা শোনার কোনো দরকার নাই রিটার্ন ব্যাক দিয়ে দিবেন আপনার পছন্দ না হয় রিটার্ন ব্যাক দিয়ে দিবেন ঠিক আছে ওকে ঠিক আছে তো আমরা একটু বিস্তারিত সহকারে আলোচনা করি তারপর ইনশাআল্লাহ পুরো প্রাইসটা আমরা জানিয়ে দিব আপনাদেরকে প্রথমে খাট নিয়ে কথা বলবো জি জি খাটটা দেখছেন যেমন পঙ্কিরাজ আচ্ছা যে কাজে মানে কথায় সব দিক দিয়ে একই সেম টু সেম ডিজাইনটা দেখেন কবি মানে গর্জিয়াস ভাবে আমি ডিজাইনটা করছি মাঝখানে যে আপনার কাপড়টা যে দিছি আপনার তুর্কি সুইস ভেলভেট এটা আমরা লুইতন করে সেরা তারপরে কাছে স্টোন দিয়ে সেরা এই যে সাইডের যে কাপড়টা দিছি দেখেন কত চমৎকার ভাবে আমি ডিজাইনটা তৈরি করছি খুবই এরপর উপরে যে দেখেন আপনার কানিসটা যে দেখছি এই যে গোল্ডেন কালার ম্যাচিং করে কাজটা করছি খুবই চমৎকার ভাবে আমি ডিজাইনটা তৈরি করছি হেয়ার সাইডটা লেগ সাইডটা দেখেন একই কোয়ালিটি করে ডিজাইনটা সেম টু সেম ডিজাইনটা আমি করছি জি এটা সম্পূর্ণ হচ্ছে এবার ফুল বক্স এটা জি সম্পূর্ণ ফুল বক্স এই যে দেখেন ফুল বক্স ঠিক আছে সম্পূর্ণ ফুল বক্স ওকে আর লেহেস লেহেস একদম কিন্তু সেম ডিজাইন করা আছে আর এইটা আমরা 7 ফিট এদিকে আমরা 7 ফিট আগে কারণ তো পুরো চকচক করতেছে একদম জিলিক মারতেছে একদম জিলিক আমার কাজে থাকবে কতদিন সেটা বলে এটা ইনশাআল্লাহ গুণ পোকার গ্যারে 30 বছর কালার গ্যারে 10 বছর জিক জিক থাকবে জিক জিক থাকবে হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তারপরে হচ্ছে বিছানাসে গুড়ে কিসের দিবেন হ্যাঁ বিছানা গুড়ো হচ্ছিল আপনার মেহগুনি গুড়ো মেহগুনি গুড়ো মেহগুনি জি আমরা পাশাপাশি পেজে এই যে দেখছেন সাইড বক্সটা দেখেন দুই টয়ারে যে সাইড বক্সটা দেখেন খুবই চমৎকার ভাবে আমরা দিছি ডিজাইনটা খুবই স্পেসগুলো অনেক বড় বড় দেখেন এরপর আমরা যে এই যে দেখেন এলো শীটটা যে দিছি কত সুন্দর করে এই যে আপনি দেখেন কালারটা ম্যাচিং করে দিছি আর নবগুলা দেখেন নবগুলা দেখেন কত মানে দামি নব দিয়ে আমি দিছি বড় বড় নবগুলা দিছি তালাগুলো আমরা উন্নত মানের তালা দিছি মাশাআল্লাহ হ্যাঁ ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন আপুদের মায়েদের যে ভ্যানিটিটা মানে কতটুক সুন্দর করলে সুন্দর দেখা যাবে ততটুক চেষ্টা করছি মাশাআল্লাহ তারপরে দেখেন আমাদের ডিজাইনটা দেখেন খুবই চমৎকার ডিজাইনটা করছি এখানে থাকগুলা রাখছি এখানে আমরা ফুলের টপগুলা আপনি রাখতে পারবেন কসমেটিক বড় বড় কসমেটিক গুলো আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখতে পারবেন ঠিক আছে আর এখানে স্পট লাইট দিয়ে দিছি বসে সাজুগুজু করার জন্য খুবই স্পেস জায়গা আছে হ্যাঁ তারপরে দেখেন এখানে তিনজন চারজন একসাথে আপনারা সাজুগুজু করতে পারবেন আর এখানে আপনার কসমেটিক গুলো যে লাগলেন এটা সম্পূর্ণ এই পাশে আপনি দেখতে পারবেন হ্যাঁ সাদা মেরু দিয়ে দিছি তারপরে এখানে দেখেন নয়টি ডয়ার নয়টা ডয়ারের ভিতরে আমাদের নবগুলা দেখেন খুবই চমৎকার ভাবে দামি নবগুলা আসমন তো কিনো দোকানদারে এই দামি নব আসমন দেয় না তারপরে যে দামি তালা কম্পিউটার তালা দেখেন হ্যাঁ খুবই উন্নত তালা দেখেন ডয়ারের অভাব নাই হ্যাঁ এবং ডয়ার গুলো স্পেস অনেক বড় বড় জি প্রত্যেকে নয়টি ডয়ার আছে
তারপর আমরা বসা বসে সাজুগুজু করার জন্য আপনি যে টুলটা দিছি এখানে বসে সাজুগুজু করতে পারবেন। তারপরে দেখেন স্পট লাইট দিয়ে দিছি, আপনি অন্ধকারের ভিতরে আপনার ঘরের লাইট জ্বালাইতে হবে না, এইভাবে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, ওকে। তারপর ওয়ার্ড্রব আছে, জি ওয়ার্ড্রবটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন। দেখেন ডিজাইনের সামনের রূপটা দেখেন কত চমৎকার দেখা যাচ্ছে। এরপরে কালার ফিনিশিং সব কোয়ালিটি গুলা, এই যে হ্যান্ডেল গুলা দামি হ্যান্ডেল, দামি তালা, তারপরে যে আপনার গোল্ডেন যে আমরা যে এলো শিটটা দিছি খুবই চমৎকার। এই জিনিসটা কি আসলে এলো শিটটা কি, এটা কষ্ট হবে না? না নষ্ট হবে না, যে কালার এই কালারই থাকবে। হাতুর দিয়ে ভাঙলে ভাঙবে? না 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 না, হাতুর দিয়ে দিলে ভাঙবে না। পাঞ্জাবি ব্লেজার এইগুলা আপনি রাখতে পারবেন। এরপরে আপনার আমাদের যেখানে ইয়াগুলা দেখেন 15 মিলি, কত বুঝছেন? তারপরে আমার হ্যান্ডেল গুলা খুবই উন্নত মানের হ্যান্ডেল, এই হ্যান্ডেল দিয়ে কেউ দোকানদার কিনু করে না, মানে দেয় না, মানে নরমাল হ্যান্ডেল দিয়ে দেয়। ঠিক আছে, তালা গুলো মানে দামি তালা, প্রত্যেকটা দামি তালা, দামি তালা, জি। ওকে ঠিক আছে, অনেক সুন্দর। হ্যাঁ জি, তারপরে দেখতে পাচ্ছেন আরেকটা তিন পাল্লার যে আলমিরাটা দেখেন, মানে সামনের ডিজাইনটা দেখেন, মানে মাথা নষ্ট একদম, মানে দেখার মতন। আমি সব কেউ না যে পছন্দ করবে এই ফার্নিচারগুলো, রোমিস লাক্সারি ফার্নিচার সব সময় যে আমি নিয়ে আসি, আচ্ছা, মানে আনকমন ডিজাইনগুলো নিয়ে আসি একমাত্র আমাদের দর্শকের জন্য। হ্যাঁ, আমি চেষ্টা করি আমাদের দর্শকের লুচি অবশ্যই আছে, এই কারণে আমি লুচি সম্পর্কিত জিনিসগুলো আমি কাজ করে থাকি। তারপর সামুফোর দেখে দেখেন কানিসগুলো দেখেন স্পটলাইট দেওয়া আছে, সামনের যে ডিজাইন গুলার যে হ্যান্ডেল গুলা দেখেন প্রত্যেকটা হ্যান্ডেল দামি হ্যান্ডেল দিয়ে দিচ্ছে। তারপরে চাপি গুলো দেখেন, দাঁড়িয়ে যে আপনি সাজুগত করতে পারবেন, মাথা থেকে পাতা পর্যন্ত আপনি সরাসরি দেখতে পারবেন, এই যে আপনি উল্টাভাবে দেখতে পারবেন, বাওভাবে দেখতে পারবেন, সবভাবে দেখবেন। ভিতরটা আমি দেখাই দিই আমার দর্শকে, অবশ্যই অপেক্ষা করতেছেন আপনারা ধৈর্য সঙ্গে দেখবেন এই যে আমাদেরকে কি দিচ্ছে। ভিতরটা দেখেন, ভিতরটা মানে একদম ভিতরে বাহিরে দেখেন, ভিতরে আমরা 90% কালার করে দিছি, মানুষের 50% করে না, আমরা 90% কালার করে দিছি, সামনে 100% করে দিছি। ঠিক আছে, এখানে দেখেন ইয়া দিছি, ডয়ার দিছি, এখানে টাকা পয়সা স্বর্ণ গয়নাগুলো লাগতে পারবেন। এখানে দেখছেন আমরা যে তালা দিছি, এটা আমরা ব্যাংকের কাজ করবে, ব্যাংকের কাজ করবে, জি, টাকা পয়সা স্বর্ণ গয়না রাখতে পারবে। এখানে আপনার গরম আসছে সামনে আপনারা কম্বলগুলা গুছিয়ে রাখতে পারবেন, আর এখানে আপনার আমি দেখাই দিই এটা এই হ্যান্ডেলের মাঝে আমরা ঝুলিয়া যাবো, কথা বুঝছেন? এই যে ঝুলিয়া যাবো, দেখেন কি বলে, এই যে এই দেখেন ঝুলিয়া যাবো, এই যে ঝুলিয়া যাবো, এই যে দেখেন, ওরে বাবা রে, এত হার্ড, জি। আচ্ছা আচ্ছা আঙ্কেল, আপনারা কিন্তু এটা কখন দেখা নাই না, সবাই কিন্তু দেখাবে অবশ্যই, দামি সবকিছু দামি তো, এই যে মোটা মোটা ইয়ে দিয়ে দিই, চেন কবজা, এই যে চেন কবজা মোটা, কথা বুঝছেন? আমি ঝুলতে পারবো নাকি, আমি ওজন আর কি কম না, তাহলে আমার দিন নর্মাল নাই, সবই হাই কোয়ালিটি। দর্শক আঙ্কেল কিন্তু একদম কনফিডেন্স নিয়ে উনি আর ভিডিওগুলো তৈরি করে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ওনার ফার্নিচারের কোনো কমপ্লেন আমরা পাইনি। যে হাজার হাজার ভিডিও করছি আঙ্কেল জানেন তো, আপনারা দিয়া আমি হাজার হাজার ভিডিও করছি, আসমত তো আমার কেন আসমত তো, আমার যে এই যে ব্যবসার বয়স আজকে 22-23 বছর, আমার ব্যবসার বয়স আসমত তো বাংলাদেশে কেন যাওয়া, তো আমার কেন খারাপ কোনো কমপ্লেন আসে না, বাকি দিন জেনে যে খারাপ কমপ্লেন আসবে ওইটা আশা করি না। ঠিক আছে, ওকে ওকে। তো আমি আবারও বলছি এই প্যাকেজে থাকবে একটি খাট, একদম কিং সাইজের 6 ফিট সাথে কিং সাইজের খাট, ফুল বক্স, একটা সাইড বক্স, সাইড বক্স, ভ্যানিটি, ভ্যানিটি টুল, টুল, ওয়ার্ড্রব, একটা আলমারি, আলমারি, প্রত্যেকটা আইটেম থাকবে, থাকবে বড় বড় আইটেম, ছোট কোনো আইটেম নাই। আচ্ছা জি, তাহলে 1, 2, 3, 4, 5, 6 আইটেম, হ্যাঁ, ফার্নিচার 2, 4, 6টা, হ্যাঁ। আর এখানে কি আগের মতো কি ম্যাট্রেস থাকবে নাকি? হ্যাঁ, ম্যাট্রেস, ম্যাট্রেস, চাদর, বালিশটা আমাদের দর্শককে আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এটা মানে গিফট থাকবে, ধরেন নেবেন শুবেন, আচ্ছা নেবেন, নিবেন আর শুবেন, কোনো কাজ নাই, কোনো কাজ নাই, বাসা কি ফিটিং করে দিয়ে আসবে? হ্যাঁ, ফিটিং এর দায়িত্ব আমাদের, আর কেরেন খরচটা আপনাদের নিজে বহন করতে হবে। ঠিক আছে, আর আমাদের শোরুমে যারা যারা সরাসরি আসতে চান, ঢাকা উত্তর আজমপুর আসবেন, ফুটওভার ব্রিজটা পার হবেন, লেগোনা অটো লিসকাছেলে বলবেন উত্তর খান মাজার, আর মি সোসাইটি দ্বিতীয় গেটের সামনে রোমিস লাক্সারি ফার্নিচার মির চান প্লাজার, আমাদের শোরুমটা একদম
মেইন লোডের সাথে গুগল ম্যাপে সার্চ দিলে রুমিস লাক্সারি ফার্নিচার দিয়ে আমাদের লোকেশনটা পেয়ে যাবেন। আর এই পঙ্খিরাজ যে বেডরুম সেটটা আপনাদের সাত দিন ভিতরে নিতে পারবেন, আপনারা সাত দিন ভিতরে নিতে পারবেন, সবাই নিতে পারবেন। আমি একদম কম দামে রাখছি, আর এটার প্রাইসটা লাগছি 1,10,000 টাকা। 1,10,000 টাকা আঙ্কেল, এটা কি ফিক্স? আমি তো আপনার দাম আদান করতে পারি না, আমি তো অলওয়েজ একদমই, হ্যাঁ আমি সবসময় একদমই আশা করি আর সবসময় একদমই বিক্রি করি। আমার কাছে কোনো গোড়া সাপটি কথা পাবেন না, কথা কাজে সম্পূর্ণ ঠিক পাবেন। আর এটার দাম রাখছি 1,10,000 টাকা। এটা আমরা ঢাকার ভিতরে গাড়ি ভাড়াটা আমি ফ্রি লাগছি, হ্যাঁ গাড়ি ভাড়া ফ্রি লাগছি, ঢাকার ভিতর ঢাকার বাহিরে অর্ধেক অর্ধেক দিবেন। আপনারা যখন আমাদের কাছে অর্ডারটা কনফার্ম করবেন, সর্বপ্রথম 5,000 টাকা দিয়ে আমাদের কাছে অর্ডারটা কনফার্ম করবেন, তারপর আপনার বাড়ির ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিবেন, যে মালটা রিসিভ করবে তার মোবাইল নাম্বারটা দিবেন, তারপর আমরা মালগুলা পাঠিয়ে দিব, হাতে মাল পেয়ে বাকি টাকা আমাদের পিক আপ ম্যানের হাতে পেমেন্ট করে দিবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তো দর্শক আপনাদের সুবিধার্থে কন্ট্যাক্ট করার জন্য স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি, ডেসক্রিপশনে নাম্বার এবং ঠিকানা দিয়ে রেখেছি, চেক করে নেবেন। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।